पुरस्कार स्वस्ति बार्तार पक्ष থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা হবে। দেখুন বড়লোক প্রসঙ্গ, আরে বাপ রে, এই শব্দটা শুনলে সবাই চমকে ওঠে। বড়লোক বড়লাট ইংরেজদের সময় আমরা শুনেছি, তা আসলে ধনী লোক, ধনবান লোক আর বড়লোক, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, খুব খুব পার্থক্য আছে। তা আমি একটা সময় আমি দেখেছি যে ধনী লোক কাকে বলে আর বড় লোক কাকে বলে। একজন আমি একটা মন্দিরের সঙ্গে কিছু কাল যুক্ত ছিলাম, তো সেখানে সেই মন্দিরে একজনকে দেখলাম, একজন এখন বর্তমানে তিনি মন্দিরের অনেক দণ্ডমুণ্ডের কর্তাও হয়েছেন, নাম বলা নিষ্প্রয়োজন। আমি প্রথমে বলছি, দেখুন ধনবান হতেই পারে, ধন থাকা কোনো অপরাধ নয়, ধনী হওয়া কখনো অপরাধ নয়, ঈশ্বরের কৃপা লাভ করা খুব ভালো, ঈশ্বর দিয়ে ধন দেখে মন, তিনি তোমার মনটাকে দেখার জন্যই এই ধন সম্পত্তি দিয়েছেন, আর যারা এই ধন সম্পত্তিতে মোহিত হয়ে গেলেন তো হয়ে গেল তার উত্তরণের পথ জিরো। তো সে করেছিল কি, মন্দিরে একটি বাথরুম শৌচাগার বানিয়ে দিয়েছিল, খুব ভালো। তো মনে রাখবেন, আমরা যখন ঈশ্বরের জন্য কিছু করি সেটা সমর্পিত, তারপর আমার বলে কিচ্ছু নেই, আপনি একটা ঈশ্বরের মাথার মুটুক, একটা ধরুন একটা দামি মুটুক গিয়ে বললেন এটা পরিয়ে দিন ঠাকুরকে, তারপর কি আপনি বলতে পারবেন পরের দিন গিয়ে যদি বলেন পুজোর লাইনে দাঁড়িয়ে, ওই দেখো ঠাকুরকে আমার মুটুকটা পরিয়েছে, আর সেই বলাটা সাজে না, তখন সেটা তার, সেই নিবেদনের কোনো মূল্য নেই। তা সেই ভদ্রলোক, আমি ভদ্রলোকই বলছি, মন্দিরে প্রবেশ করে প্রতি মুহূর্তে তার অহংকার ঝরে পড়ত, আমি 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 এই বাথরুমটা করে দিয়েছি। ভাই তুমি তোমার বাড়িতেই করতে পারতে, কি দরকার ছিল এখানে অহংকার প্রকাশ করার? এখন মধুর হাড়ি থাকলে কিছু মাছি চারপাশে ভনভন করবে, কিছু মাছি স্তাবক থাকে, তার কথায় কথায় পকেট থেকে টাকার বান্ডিল বেরোচ্ছে। দেখুন টাকা দিয়ে সব কিছু কিনতে চায়, এরকম মানুষ আমি নিজের চোখে দেখেছি প্রচুর, এবং আজকে জগতে অনেক জায়গায় এটা মেনেও নেয় অনেকে, যে টাকা একটা ইম্পর্টেন্ট থিং জীবনে। যাদের টাকা থাকে তারা বড় ডোনার হতে পারে, যাদের টাকা থাকে তারা দেখুন ওই আমরা ধনবান হতে পারে, ধনী লোক হতে পারে, বড় লোক হওয়া এটা চারটিখানি কথা নয়। বড় লোক হতে গেলে বড় মন হতে হয়, বড় মন। ওই আমি ছোটবেলায় ভাবতাম বড় লোক ছোট লোক, ছোট লোক মানে সাইজে ছোট লোক, আর বড় লোক মানে লম্বা চওড়া লোক। তা এই বড় লোক হচ্ছে হৃদয়ের বড় লোক, বড় সত্যিকারের বড় লোকের পাঁচটি লক্ষণ আজকে আলোচনার যে বিষয় বলেছে। প্রথম লক্ষণ বলবো, সব জানতা হামবরা দেখায় না, আমি শ্রেষ্ঠ। ওই যে বললাম আমি এমন কিছু মানুষকে দেখেছি, ও সব জায়গায় ও শ্রেষ্ঠ, একদম অন্য কাউকে মানতে রাজি নয়, হামবরা ভাব সব জায়গায় দেখায় না, শোনে বোঝে, সত্যিকারের বড় লোকের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, অযথা তর্কে জড়ায় না, জ্ঞানী বুদ্ধিমান লোকেরা তর্কে জড়ায় না, দেখবেন অযথা তর্ক, তর্ক কোনো কোনো জায়গায় উপস্থিত হয়, সেই তর্কের মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে, অযথা তর্কে জড়ায় না। আর কি সবচেয়ে বড় গুণ মানুষের, দয়া মায়া আছে তার, দয়া মায়া আছে, আমার সঙ্গে তাল মিলছে না মানে আমার শত্রু, এই ভাবটা তার মধ্যে নেই। তৃতীয় কথা, অন্যকে সম্মান করে, যার টাকা নেই আমার টাকা আছে বলে আমি নিজেকে অনেক কিছু মনে করি, আর যে অনেক আত্মীয় পরিজন আছে আর্থিকভাবে আমার থেকে পিছিয়ে বলে তাকে অসম্মান করি, এই গুণটা প্রকৃত বড় লোকদের থাকবে না। যারা সত্যি বড় লোক সে মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দেয়, অর্থের নিরিখে মানুষের সম্মান বিচার করে না, সম্মান দিতে জানে অন্যকে। বুনো রামনাথের গল্প আপনারা পড়ে দেখবেন। আচ্ছা এরপর চতুর্থ, অর্থ আছে কিন্তু প্রকাশ কম, জীবনযাত্রার মধ্যে সিম্পলিসিটি আছে, সরলতা আছে, সে ধনী কিন্তু তার জীবনযাত্রার মধ্যে সরলতা আছে, অতিরিক্ত চাকচিক্য সমস্ত কিছুতে অহংকার ফুটে বেরোচ্ছে, হাতে পাঁচ আঙুলে পাঁচটা সোনার আংটি, দামি 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 ঘড়ি, দামি বুট শুট সব সময় এইরকম আভিজাত্যের প্রকাশ করে সে বেরাবে না, এরম হলে সে ধনী হতে পেরেছে কিন্তু বড় লোক হতে পারেনি। এইবার পঞ্চম গুণ যেটা বলবো, দেখুন ধনবৃদ্ধির উপায় কি বলুন তো, সেবা, সেবায় চেতন ধন, অন্যকে সেবা করার মধ্য দিয়ে।
দান কথাটার মধ্য দিয়ে কিন্তু অহংকার আছে আমার মনে হয়। আমি দান করলাম, রে বাপ রে বাপ, বিশাল অহংকার আছে অন্যকে, মানে আবার অনেকের মধ্যেই যে বললাম যে উদ্দিষ্ট ভদ্রলোকের কথা আমি বলছিলাম, উনি দেখলেন কারো আঙুলে একটা পেরেক ফুটেছে, সঙ্গে সঙ্গে পকেট থেকে দুটো 500 টাকার বান্ডিল হাতে দিয়ে বলছেন যাও 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 ডাক্তারের কাছে যাও, এবং সেটা সকলকে দেখিয়ে, এবং ভবিষ্যতে সে যে লোকটিকে উপকার করলেন সে তার যেন বাধিত সন্তানের মতো থাকবে, এইরকম একটা তার মেন্টালিটি। এইরকম এটা সেবা নয়, এটা অহংকার, স্তাবক তৈরি করা, অন্যর মাথা কিনে নিলাম, এইরকম একটা মেন্টালিটি। প্রকৃত বড় লোকের এই গুণটা থাকবে না, সে সেবা দিতে চাইবে, যে ঈশ্বর দিয়ে ধন, দেখে মন ঈশ্বর আমাকে করুণা করেছেন, কৃপা করেছেন, আমাকে সম্পদ দিয়েছেন, হে প্রভু আমি যেন তোমার সম্পদ দ্বারা অন্যকে সেবা করতে পারি, তা বলে নিজত্ব উজাড় করে নয়, এটুকুও বলছে। তা এই গুণগুলো দেখেই বড় লোক চিনবেন, ওই জন্য ধন সম্পত্তি থাকলেই সে বড় লোক নয়, এটা মনে রাখবেন। বড় লোক হয় মনে, মনের উচ্চতায়। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।